জম্মুর আশেপাশে এবং আইএফ স্টেশন হামলার একদিনের মধ্যে একাধিক ড্রোন লক্ষ্য করা যাচ্ছে। এই প্রসঙ্গে ভারত জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিকে জানিয়েছে, সম্ভবত সন্ত্রাসবাদী তৎপরতার জন্য ব্যবহার করা হচ্ছে অস্ত্রযুক্ত ড্রোন। গুরুত্ব সহকারে এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর কাউন্টার টেরোরিজম এজেন্সির বিভাগের প্রধান দ্বিতীয় উচ্চ পর্যায়ের সম্মেলনে VSK কাউমুদি প্রকাশ করেছেন ড্রোন নিয়ে। তিনি বলেছেন, বিশ্বব্যাপী সুরক্ষা সংস্থার জন্য এটি একটি আসন্ন বিপদ এবং চ্যালেঞ্জও। স্বল্প ব্যয়ে বিকল্প এবং সহজেই সহজলভ্য হওয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। শুধু তাই নয়, জাতিসংঘে ভারত উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির টুল কিটে পরিণত হয়েছে। সাধারণ অধিবেশনে কাউমুদি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ব্লকচেইন ও ডার্ক ওয়েবের মতো প্রযুক্তিতে ক্রমাগত অগ্রগতি সন্ত্রাসের হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।